উত্তেজনা, নাটকীয়তা আর হিসেবের গরমিল না জেনে স্বপ্নভঙ্গ হওয়া কি ছিল না এক ম্যাচে। এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচটা ছিল রোমাঞ্চে ভরপুর। সুপার ফোরে কোয়ালিফাই করতে হলে 37 ওভার এক বলে শ্রীলঙ্কার দেয়া লক্ষ্যটা তারা করতে হতো আফগানদের, আর সেখানেই জমল পুরো ম্যাচের রোমাঞ্চ। বাংলাদেশের বিপক্ষে 89 রানে হেরে এশিয়া কাপ শুরু করায় সুপার ফোর নিশ্চিতের জন্য আফগানিস্তানকে সমাধান করতে হতো কঠিন এক সমীকরণের। রান রেটের মারপ্যাচে শেষ চার নিশ্চিতের জন্য লঙ্কানদের ছুড়ে দেয়া 291 রানের লক্ষ্যটা আফগানদের টপকাতে হতো 37.1 ওভারের ভেতরে। সুপার ফোরে নাম লেখানোর খুব কাছাকাছি চলেও গিয়েছিল আফগানিস্তান। এক বলে প্রয়োজন ছিল 3 রানের, কিন্তু সেই 3 রান নেয়া সম্ভব হয়নি আফগানদের। উল্টো 2 রানে হেরে মাঠ ছাড়তে হয়েছে রশিদ খানদের। আফগান ব্যাটারদের মাথায় সে সময় রীতিমতো গেঁথে গিয়েছিল যে কোনো মূল্যে বড় শটের মাধ্যমে 3 রান নিয়ে সুপার ফোর নিশ্চিত করা। আর সেই লক্ষ্যেই বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ আউট হতে হয় মুজিবুর রহমানকে, আর তাতেই সকল সমীকরণের সমাপ্তি টেনে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায় আফগানিস্তানের। কিন্তু এক বলে 3 রান নেয়ার মিশনে আটকে থাকায় আফগানদের নজর এড়িয়ে গেছে সমীকরণের আড়ালে থাকা আরেকটি সমীকরণ, আর সেটি যদি টের পেত তাহলে শেষ চারে খেলাটা হয়তো নিশ্চিত হতো রশিদ খানদের। শেষ বলে বড় শট খেলার চেষ্টা না করে যদি 2 রান নিতে পারত মুজিবুর রহমান, তখন সেই 2 রানের সুবাদে ম্যাচটি টাই হতো। সেক্ষেত্রে জয়সূচক বা টাই ব্রেকার ভঙ্গের রানটি বের করে আনতে এক বল অতিরিক্ত পেত আফগানিস্তান। এমনটা করলে তাতে পরিবর্তন আসতো না রান রেটে। সমীকরণের হিসেব মোতাবেক ম্যাচ জিতে নেট রান রেটে এগিয়ে থেকেই সুপার ফোরের যাত্রী হতো আফগানিস্তান। আর এই বিষয়টি যদি নজর না এড়াত তাহলে হয়তো বড় শটের পেছনে না ছুটে 2 রানের দিকে লক্ষ্য রাখতেন মুজিব। সুপার ফোর নিশ্চিতের পাশাপাশি হয়তো দলও পেত জয়, আর ছিটকে যাওয়া লাগতো না তাদের এশিয়া কাপের মিশন থেকে। এছাড়া আরও একটি দিক নজর এড়িয়ে গেছে তাদের। 38 ওভারে প্রথম বলে হাসারাঙ্গা মুজিবের উইকেট তুলে নেয়ার পর ফজল হক ফারুকি খেলার সুযোগ পেয়েছিলেন 2টি বল। 37.1 ওভারে আফগানদের স্কোর ছিল 289 রান। অল আউট হওয়ার আগে পাওয়া 2 বলের একটিতে যদি ছক্কা হাঁকাতে পারত মুজিব, তাহলেও আফগানিস্তানের সামনে সম্ভাবনা ছিল সুপার ফোর খেলার। কেননা ছক্কা হাঁকানোর কারণে বেড়ে যেত আফগানদের রান রেট, আর সেই রান রেটে এগিয়ে গিয়ে এশিয়া কাপের সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করতে পারত আফগানিস্তান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।